নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মম ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন কোরমা। কাল তো বিশ্বকর্মা পুজো, সবার বাড়িতে সবার ছুটি, তো নতুনত্ব কিছু রান্না বান্না করে খাবেন, তার জন্য আপনাদের রেসিপিটা দেখাচ্ছি। মাংসটাকে ভালো করে পরিষ্কার করে তাতে আদা রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে 2 ঘন্টার মতন রেখে দেব। এবার কড়াইতে এই গ্যাস একটা কড়াই বসাবো, মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবার মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচি করে ভেজে নেব, মানে বেরেস্তা করে নেব। কম আছে এটা, বেরেস্তা করে নেব, তাহলে বেরেস্তাটা মুচমুচে হবে। দেখুন এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে রাখব। এবার এই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 2টো তেজপাতা দেব, আর দেব গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ। এবার পেঁয়াজ পেস্ট করে রাখা দিয়ে দিলাম, এটা একটু ভালো করে ভাজবো। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করবো যাতে এটা কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে 1 চামচের মতো নুন আর 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষাবো। এতে হলুদ দেব না, কারণ হলুদ দিলে চিকেন কোরমাটার কালারটা অন্যরকম চলে আসবে, তাই এটা হলুদ ছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করব, আর লঙ্কাও অ্যাড করব না। এবার এর মধ্যে 1 চামচের মতন চিনি দিয়ে দেবো, কারণ এটা মিষ্টি মিষ্টি হবে। এবার সেটাকে কষাবো, কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এবার আস্তে আস্তে এটাকে কষাবো, এটা মিডিয়াম আঁচে দিয়ে কষাবো, কারণ বেশি আঁচে দিলে পরে তলাটা ধরে যাবে, আর তাড়াতাড়ি মশলাগুলো সে মশলাগুলো কষানো হবে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না, তাই মিডিয়াম আঁচে করলে পরে এর মধ্যে থেকেই যে জলগুলো বেরোবে এতেই সেদ্ধ হয়ে যাবে। এগুলো একটু নেড়ে ছেড়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। অনেকটাই জল উঠেছে কারণ নুন টক দই দেওয়া আছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা আর চারমগজ একসাথে পেস্ট করে রেখেছিলাম সেইটা, এটা দিয়ে এবার একটুখানি কষাবো। কাজু চারমগজ বাটা যেহেতু দিয়েছি তো এটা একটু একটু পরপর নাড়তে হবে, নইলে তলাটা ধরে যাবে। কমাচি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখুন মশলাগুলো সুন্দর কষানো হয়ে গেছে, তার থেকে তেলও বেরিয়ে গেছে। একটু কিছুক্ষণ পরপর এটা হালকা হাতে নাড়তে হবে, নইলে তলাটা কিন্তু ধরে যাবে যেহেতু কাজু বাটা দেওয়া রয়েছে।
এখন খুব সুন্দর হয়ে গেছে কষানো। এবার এর মধ্যে কাঁচা দুধ দিয়ে দিলাম। এর মধ্যে আর জল অ্যাড করব না, শুধু দুধ দিয়ে করব, তাহলে টেস্টটা ভালো হবে। আর জল অ্যাড করার দরকারও নেই, কারণ হচ্ছে এটা বেশিরভাগটাই কষানো বা সেদ্ধ হয়ে গেছে কষানোর সময়। দেখুন যেটুখানি জল উঠেছে তাতে মাংসটা আমার সেদ্ধ হয়েও গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দেবো। আর একটু সামান্য দিয়ে দেবো গরম মশলা, গন্ধটা যাতে সুন্দর হয়। ব্যাস রেডি আমার চিকেন কোরমা। এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। আর ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেবো। আমার রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।